কান উৎসবে প্রিমিয়ার হচ্ছে পরিমণির মা। 76তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে এবার প্রিমিয়ার হতে চলেছে বাংলাদেশের একমাত্র সিনেমা মা। অরণ্য আনোয়ার পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরিমণি। মঙ্গলবার 9 মে মা ছবির কান প্রিমিয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি বলেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে 19 মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি, একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই বাংলাদেশ কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেই এই ছবিটি আমি নির্মাণ করেছি। অরণ্য আনোয়ার জানান, বিশ্ব মা দিবস উপলক্ষে 19 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি দেশে মুক্তি দিয়েই তিনি ও ছবির প্রযোজক পুলককান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের কান সৈকতের উদ্দেশ্যে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন মা ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। অনেকদিন পর্দায় নেই পরিমণি, ভোগ করছেন মাতৃত্বকালীন ছুটি। ছুটিতে যাওয়ার আগে শেষ শুটিং করা আলোচিত মা ছবিটির মাধ্যমে ফের জাতীয় ও আন্তর্জাতিক পর্দায় উঠছেন এই অভিনেত্রী। এর মধ্যে ছবিটিকে ঘিরে চলছে নানা প্রচারণা। প্রকাশ হয়েছে ছবির পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।